ইফতার করার জন্য ঈদ করার জন্য সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, ইংল্যান্ড যায়, আর প্রধানমন্ত্রী বলে তোমরা ইফতার পার্টি করতে পারবে না গরিব মানুষকে ইফতার খাওয়ানোর জন্যে। যদি এই এবি পার্টি বলে আমার সামনের মাঠে যত লোক ধরে সবাইকে আমি একবার ইফতার করাতে চাই, প্রধানমন্ত্রী না করবার কি? উনি গায়ের জোরে মিথ্যা কথা বলে ভোট করে, ভোটও করে না, মানুষ ভোট দেয় না, উনি বলেন জিতে গেছি, আর তারপরে বক্তৃতা করে। এত সুন্দর ভোট গত 20 বছরে একবারও হয়নি। রোজার মাসে মিথ্যা কথা বলা চলে? রোজার মাসে রোজাদার ইফতার খাবে তাতে বাধা দেওয়া চলে? আচ্ছা, যারা এই রকম কাজ করে তারা যেখানেই থাক, গণভবনে থাক, বঙ্গভবনে থাক, অথবা 20-তলা দালানের উপরে থাক, তাদের বিরুদ্ধে লড়াই করাও আপনার ইমানের একটা অংশ। এই যে ইফতার পার্টিটা এবি পার্টি করছে, এটা কি ভালো করছে? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন ইফতার পার্টি করা যাবে না, জানেন? বিশ্ববিদ্যালয়ে কলেজে দু একটা জায়গাতে ছাত্ররা ইফতার পার্টি করেছিল, মানে করার ব্যবস্থা করেছিল, ছাত্রলীগের গুন্ডারা গিয়ে মারধর করে ইফতার পার্টি ভেঙে দিয়েছে, এই খবর জানেন? উনি ইফতার পার্টি করবেন না কেন বলছেন? যে মানুষের জন্য কিছু ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেই কাজ তো এবি পার্টি করে, আওয়ামী লীগ করছে না, সরকার করে না। বাংলাদেশে মোট জনসংখ্যা কত? 18 কোটি। এই 18 কোটির মধ্যে, এই 18 কোটির মধ্যে প্রায় 10 কোটি হতদরিদ্র, বোঝেন, যাদের কিচ্ছু নাই, পেটে ভাত নাই, থাকারও জায়গা নাই। আমি প্রথম একটা কথা বলি, আমি দাবি করি, আমার পার্টি দাবি করে, আমি মনে করি এবি পার্টিও আমাকে সমর্থন করে, এই রকম গরিব 6 কোটি মানুষকে এখন থেকে, আমি দাবি করেছি আরও 2 মাস আগে, প্রত্যেককে গরিব মানুষকে মাসে 1,000 করে টাকা দেওয়া হোক, হাততালি তো দিচ্ছেন, এই 1,000 টাকা দিয়ে কী করবেন? আমি বলি মুড়িমুড়কি খান, আমার আপত্তি নাই, যা ইচ্ছা তাই করেন। একটা পরিবারে যদি 4 জন লোক থাকে তার মানে মাসে 4,000 টাকা পাবেন, 4,000 টাকা দিয়ে সংসার চলবে না গ্রাম এলাকায়? গ্রামে চলবে না? গ্রামেও চলবে না? তাহলে টাকা বাড়িয়ে দিতে হবে যাতে তার চলে। এইটা দাবি পৃথিবীর অনেক জায়গায় আছে, যাদের কোনো ইনকাম নাই, সারাদিন কাজ করে, পেট চলে না, তাদের খাবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, রোজা মানে কি? আমরা বলি না সিয়াম সাধনার মাস, কিন্তু সিয়াম সাধনা কেন? আমরা ভালো থাকতে চাই ইহকালে এবং পরকালে, আমরা ভালো কাজ করতে চাই, ভালো রকম জীবনযাপন করতে চাই, অথচ এই দেশে এই রোজার 2 মাস আগে একটা লোককে 22,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, ব্যাংক সরকারের নির্দেশে 22,000 কোটি লোন দিয়েছে, আর আমাদের এইখানে যারা রিক্সা চালায় একটা রিক্সা কেনার টাকা লোন পাবে না, সে একটা ভ্যান গাড়ি কেনার জন্যে, একটা ছোটোখাটো দোকানদারি করার জন্যে, একটা ফুচকার দোকান করার জন্য টাকা লোন কেউ দেবে না। ওই লোন বা ওই ঋণ, ওই টাকা দেয় গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, চেনেন, ডক্টর ইউনুস, ওনাকে সাজা দিয়ে দিয়েছে 6 মাসের। কেন উনি গরিব মানুষের উপকার করেন? শেখ হাসিনা মনে করেন মানুষ তাকে বেশি পছন্দ করলে যদি তাকে ভোট না দেয়,
এখন অবশ্য এই সরকার ভোটেরও তো ধার ধারে না। এই 7 জানুয়ারি দেশে একটা ভোট হয়েছিল জানেন না? ভোট হবার কথা ছিল, আপনারা ভোট দিয়েছিলেন কেউ? লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, 1,10,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে। সবাই প্রশ্ন করলো 10,000 কোটি টাকা নিয়ে গেল কেমনে, তদন্ত হোক। সরকার এবং আদালত বলেছে না, তদন্তের দরকার নাই, ও থাক। দেশের মানুষ খেতে পায় না, ওরা লুট করে, চুরি করে, ডাকাতি করে, বিদেশের ব্যাংকে টাকা জমায়, ইফতার করার জন্য, ঈদ করার জন্য সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, ইংল্যান্ড যায়, আর প্রধানমন্ত্রী বলে তোমরা ইফতার পার্টি করতে পারবে না গরিব মানুষকে ইফতার খাওয়ানোর জন্য। যদি এই এবি পার্টি বলে আমার সামনের মাঠে যত লোক ধরে সবাইকে আমি একবার ইফতার করাতে চাই, প্রধানমন্ত্রী না করবার কি? উনি গায়ের জোরে মিথ্যা কথা বলে ভোট করে, ভোটও করে না, মানুষ ভোট দেয় না, উনি বলেন জিতে গেছি, আর তারপরে বক্তৃতা করে। এত সুন্দর ভোট গত 20 বছরে একবারও হয়নি। রোজার মাসে মিথ্যা কথা বলা চলে? রোজার মাসে রোজাদার ইফতার খাবে তাতে বাধা দেওয়া চলে? আচ্ছা, যারা এই রকম কাজ করে তারা যেখানেই থাক, গণভবনে থাক, বঙ্গভবনে থাক, অথবা 20 তলা দালানের উপরে থাক, তাদের বিরুদ্ধে লড়াই করাও আপনার ইমানের একটা অংশ। আবার বলি, রোজার মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস, ধৈর্য ধরার মাস। আমরা আল্লাহর কাছে তওয়াক্কাল চাই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, মোনাজাত করি, ওই জালিমদের হাত থেকে দেশকে বাঁচাও। ওই জালিমকে বলছি তুমি যাও, জালিম বলে চেষ্টা করলেও আমি যাব না, আমাকে সরাতে পারবে না। আমি আপনাদের কাছে বলি, ও যত অন্যায় করে আল্লাহর লানত পড়বে। মানুষ যদি এক হয় সে ক্ষমতায় থাকতে পারবে? ওই জন্যেই আজকে ঈমান শক্ত করেন, শপথ নেন, এই রোজা পার হবে, আমরা সবাই মিলে সেই আন্দোলন করব যাতে জালেমের কবল থেকে আমরা মুক্তি পেতে পারি। ভালো থাকবেন, খোদা হাফেজ।